দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রঘুনাথ বনি, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, মাইলস্টোন কলেজ। তোমাদের সাথে আজকে আমি সপ্তম অধ্যায় সূচক সংখ্যা 15তম ক্লাসটি নেব। গত ক্লাসে আমরা এই অধ্যায় থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করেছিলাম। আজকে আমরা এই অধ্যায়ে কিছু অনুধাবন প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো বন্ধুরা, আমরা ক্লাসটি শুরু করি। প্রথম প্রশ্নটা দেখো, মূল্য সূচক সংখ্যা 126 বলতে কী বোঝায়, ব্যাখ্যা করো। আমরা বিগত সময়ে এইসব জিনিসগুলো অঙ্কে আমরা দেখেছি, কমেন্টসও করেছি, আশা করি তোমরা প্রশ্নটির উত্তর দিতে পারবে। তো তোমাদের সুবিধার্থে আমি আবার আলোচনা করছি। মূল্য সূচক সংখ্যা 126 বলতে বোঝায় ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক 126, অর্থাৎ ভিত্তি বছরের তুলনায় চলতি বছরের দ্রব্যের মূল্য 126 মাইনাস 100 ইকুয়াল টু 26% বৃদ্ধি হয়েছে। মূল্য সূচক সংখ্যা, পরবর্তী কোশ্চেন, মূল্য সূচক সংখ্যা 97 বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। মূল্য সূচক সংখ্যা 97 বলতে বোঝায় ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক 97, অর্থাৎ ভিত্তি বছরের তুলনায় চলতি বছরের দ্রব্যের মূল্য 100 মাইনাস 97, অর্থাৎ 3% হ্রাস পেয়েছে। পরবর্তী কোশ্চেন, কোনো দেশের অর্থনৈতিক ব্যারোমিটার বলা হয় কাকে এবং কেন, ব্যাখ্যা করো। অথবা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, সূচক সংখ্যা হলো অর্থনৈতিক ব্যারোমিটার, বুঝিয়ে বলো। সূচক সংখ্যা কোনো দেশের অর্থনৈতিক ব্যারোমিটার বলা হয়, ব্যাখ্যা। পদার্থবিদ্যায় ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়, তোমরা সবাই জানো। তেমনিভাবে কোনো দেশের অর্থনৈতিক অবস্থান, যেমন ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা উৎপাদন হার, কৃষি উৎপাদন হার, আমদানি রপ্তানি গতি, মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচন ইত্যাদি সূচক সংখ্যার সাহায্যে পরিমাপ করা হয়, তাই সূচক সংখ্যাকে অর্থনৈতিক ব্যারোমিটার বলা হয়। তা আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এবার আসো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে প্রশ্ন করবো সেটা হলো, জীবনযাত্রা ব্যয় সূচক সংখ্যা 120 বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। জীবনযাত্রা ব্যয় সূচক সংখ্যা 120 বলতে বোঝায় ভিত্তি বছরের তুলনায় চলতি বছরের জীবনযাত্রার মান 120 মাইনাস 100 সমান 20% বৃদ্ধি পেয়েছে। কোনো এলাকার জীবনযাত্রা ব্যয় সূচক সংখ্যা 95 বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। কোনো এলাকার জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা 95 বলতে বোঝায় ভিত্তি বছরের তুলনায় চলতি বছরে ওই এলাকার জনগণের জীবনযাত্রার মান 100 মাইনাস 95, অর্থাৎ 5% হ্রাস পেয়েছে। ভিত্তি বছর কীরূপ হওয়া উচিত, ব্যাখ্যা করো। ভিত্তি বছর একটি স্বাভাবিক বছর হওয়া উচিত। ভিত্তি বছর নিয়ন্ত্রণ করার সময় লক্ষ্য রাখতে হবে যে বছরটি যুদ্ধ, বন্যা, খরা বা অন্য কোনো দুর্যোগপূর্ণ বছর না হয়। আবার এও খেয়াল রাখতে হবে যে পূর্ববর্তী বছরকে ভিত্তি বছর হিসেবে ধরা উচিত হবে না। ভিত্তি বছর কীভাবে নির্ধারণ করা হয়, ব্যাখ্যা করো। ভিত্তি বছর নির্বাচন করার সময় লক্ষ্য রাখতে হবে যেন ভিত্তি ও চলতি বছরের ব্যবধান কম হয়। ভিত্তি বছর একটি স্বাভাবিক ও স্থিতিশীল বছর হয়। বাংলাদেশের প্রেক্ষিতে 1971 সালে ভিত্তি বছর বিবেচনা করা ঠিক হবে কি, ব্যাখ্যা করো। বাংলাদেশের প্রেক্ষিতে 1971 সালেকে ভিত্তি বছর বিবেচনা করা ঠিক হবে না, ব্যাখ্যা। 1971 সালের এই রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে বাংলাদেশ স্বাধীন হয়, অর্থাৎ 1971 সাল ছিল এক যুদ্ধকালীন বছর। আমরা জানি ভিত্তি বছর একটি স্বাভাবিক বছর হওয়া উচিত, কোনো যুদ্ধকালীন বছরকে ভিত্তি বছর ধরা যায় না। সুতরাং বাংলাদেশের প্রেক্ষিতে 1971 সালকে ভিত্তি বছর বিবেচনা করা ঠিক হবে না, আশা করি বুঝতে পেরেছ। এবার আসো পরবর্তী প্রশ্ন, কোন সূচক সংখ্যায় ঊর্ধ্বমুখী নিম্নমুখী প্রবণতা থাকে না, ব্যাখ্যা করো। অথবা কোশ্চেনটা এভাবে হতে পারে, কোন সূচক সংখ্যা নির্ণয়ে কোনো ধরনের ঝুঁকি থাকে না, ব্যাখ্যা করো। ফিশারি সূচক সংখ্যা ঊর্ধ্বমুখী নিম্নমুখী প্রবণতা থাকে না। ফিশারির সূচক সংখ্যা হলো লেসপেস ও প্যাসের সূচক সংখ্যার জ্যামিতিক গড়। ফিশারির সূচক সংখ্যা লেসপেস ও প্যাসের সূচক সংখ্যার জ্যামিতিক গড় বিধায় ইহাতে ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী প্রবণতা বাজও থাকে না। পরবর্তী কোশ্চেন, সময় পাল্টানো পরীক্ষা, ব্যাখ্যা করো। ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের সূচক সংখ্যা এবং চলতি বছরের সাপেক্ষে ভিত্তি বছরের সূচক সংখ্যার গুণ ফল যদি এক হয়, একের সমান হয়, তবে একে এক সময় পাল্টানো পরীক্ষা বলে।
যদি ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা পি সাফিক্স ও এন এবং চলতি বছরের সাপেক্ষে ভিত্তি বছরের মূল্য সূচক সংখ্যা পি সাফিক্স এন ও হয়, তবে পি সাফিক্স ও এন ইন্টু পি সাফিক্স এন ও ইকুয়াল টু ওয়ান হলে তাকে সময় পাল্টানো পরীক্ষা বলে। এগুলো আমরা আলোচনা করেছি বিগত সময়ে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমি তোমাদের বোঝার সুবিধাতে আলোচনা করে দিচ্ছি যাতে তোমরা অনুধাবন কোশ্চেনগুলো পেরে যাও। এবার আসো উপাদান পাল্টানো পরীক্ষা ব্যাখ্যা করো। ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা এবং ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের পরিমাণ সূচক সংখ্যার গুণফল যদি ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্যমান সূচক সংখ্যার সমান হয় তবে তাকে উপাদান পাল্টানো পরীক্ষা বলে। যেমন পি সাফিক্স ওয়েন ইন্টু পি সাফিক্স কিউ সাফিক্স ওয়েন সমান ভি সাফিক্স ওয়েন হলে তাকে উপাদান পাল্টানো পরীক্ষা বলে। এরপরের প্রশ্ন, আদর্শ সূচক সংখ্যা কোনটি এবং কেন ব্যাখ্যা করো। বিসারের সূচক সংখ্যা হলো আদর্শ সূচক সংখ্যা, কারণ আদর্শ সূচক সংখ্যার সকল বৈশিষ্ট্য ফিশারের সূচক সংখ্যার মধ্যে বিদ্যমান। যেমন ফিশারের সূত্র লেস স্পেস ও ফেসের সূত্রে জ্যামিতিক গড় হয়, এতে তার সংক্রান্ত ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী ঝুঁকি থাকে না। ভিত্তি চলতি বছরের দ্রব্যমূল্য পরিমাণ সহ ফিশারের সূত্রে সহজে ব্যবহৃত হয়, এটি আদর্শ সূচক সংখ্যা। ফিশারের সূচক সংখ্যা সময় পাল্টানো উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়। অনুপাত সম্পর্কিত ফলাফল নির্ণয় জ্যামিতিক গড় অন্যান্য গড় অপেক্ষা ভালো ফল দেয়। ফিশারের সূচক সংখ্যা জ্যামিতিক গড় হওয়ায় এর মান অধিক গ্রহণযোগ্য। তা আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এবার বন্ধুরা এখন আমরা যে প্রশ্নটি করব সেটি হলো, কোন সূচক সংখ্যা ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী প্রবণতা থাকে না, অথবা কোন সূচক সংখ্যা নির্ণয়ে কোনো ধরনের ঝুঁকি থাকে না ব্যাখ্যা করো। ফিশারের সূচক সংখ্যা ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী প্রবণতা থাকে না। ফিশারের সূচক সংখ্যা হলো লেস পেয়ার্স ও প্যাশের সূচক সংখ্যার জ্যামিতিক গড়। ফিশারের সূচক সংখ্যা লেস পেয়ার্স ও প্যাশের সূচক সংখ্যার জ্যামিতিক গড় বিধায় ইহাতে ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী প্রবণতা বা ঝোঁক থাকে না। এবার আসো সময় পাল্টানো পরীক্ষা ব্যাখ্যা করো। ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের সূচক সংখ্যা এবং চলতি বছরের সাপেক্ষে ভিত্তি বছরের সূচক সংখ্যার গুণফল যদি একের সমান হয় তবে একে সময় পাল্টানো পরীক্ষা বলে। যদি ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা পি সাফিক্স ওয়েন এবং চলতি বছরের সাপেক্ষে ভিত্তি বছরের মূল্য সূচক সংখ্যা পি সাফিক্স এনও হয়, তবে পি সাফিক্স ওয়েন ইন্টু পি সাফিক্স এনও ইকুয়াল টু ওয়ান হলে তাকে সময় পাল্টানো পরীক্ষা বলে। এটা কিন্তু আমরা পরীক্ষার সময় যখন আমরা অঙ্ক করেছি তখন কিন্তু পরীক্ষা করতে আমরা এই সূত্রটি ব্যবহার করেছি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এবার আসো উপাদান পাল্টানো পরীক্ষা বলতে কী বুঝো ব্যাখ্যা করো। ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা এবং ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের পরিমাণ সূচক সংখ্যার গুণফল যদি ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্যবান সূচক সংখ্যার সমান হয় তবে তাকে উপাদান পাল্টানো পরীক্ষা বলে। অর্থাৎ পি সাফিক্স ওয়েন গুণ কিউ সাফিক্স ওয়েন ইকাল টু ভি সাফিক্স ওয়েন হলে তাকে উপাদান পাল্টানো পরীক্ষা বলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন অঙ্কে উপাদান পাল্টানো পরীক্ষা করেছি তখনও কিন্তু আমরা এই সূত্রটি তোমরা জানো, অতএব তোমাদের তেমন সমস্যার কথা না, প্রশ্নটি আসলে তোমরা উত্তর দিতে পারবে বলে আমি মনে করি। এবার আসো আদর্শ সূচক সংখ্যা কোনটি এবং কেন ব্যাখ্যা করো। ফিশারের সূচক সংখ্যা হলো আদর্শ সূচক সংখ্যা, কারণ আদর্শ সূচক সংখ্যা সকল বৈশিষ্ট্য ফিশারের সূচক সংখ্যার মধ্যে বিদ্যমান। যেমন এক, ফিশারের সূত্র লেস প্যাস ও প্যাসের সূত্রের জ্যামিতিক গড় হওয়ায় এতে ভার সংক্রান্ত ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী ঝুঁকি থাকে না। নাম্বার টু, ভিত্তি ও চলতি বছরের দ্রব্যের মূল্য ও পরিমাণসমূহ ফিশারের সূত্রে সমভাবে ব্যবহৃত হয়, এটি আদর্শ সূচক সংখ্যা।
নাম্বার থ্রি, সূচক সংখ্যা, হিসাবে সূচক সংখ্যা সময় পাল্টানো এবং উপাদান পাল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয়। নাম্বার ফোর, অনুপাত সম্পর্কিত ফলাফল নির্ণয়ে জ্যামিতিক গড় অন্যান্য গড় অপেক্ষা ভালো ফলাফল দেয়। ফিশারের সূচক সংখ্যা জ্যামিতিক গড় ব্যবহার হয়, এর মান অধিক গ্রহণযোগ্য হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনুধাবন প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। তারপরও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা ভিডিও ক্লাসটি বারবার বারবার অন করে দেখবে। তারপরও সমস্যা হলে তোমরা আমাকে আমার আশা আইডিতে ফোন করে প্রশ্ন করে জেনে নিবে। তো তোমরা সবাই ভালো থাকবে, আমি এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ।